Hello viewers, welcome to my channel Freelancer Foysal. আজকে আমাদের পর্ব 6, 6 নম্বর পর্বে আমরা দেখতে যাচ্ছি টেক্সট বোল্ড, টেক্সট ইটালিক, টেক্সট আন্ডারলাইন কিভাবে করে। সো লেটস গেট স্টার্টেড উইথ দ্য ভিডিও। প্রথমে যেটি আমরা দেখব সেটা হচ্ছে একটা টেক্সট, একটা প্যারাগ্রাফ কিভাবে মোটা করতে হয়। তো মোটা করার জন্য সিম্পলি আমরা একটা প্যারাগ্রাফ ট্যাগ নিব, এখানে লরমের কিছু ওয়ার্ড নিব, লরমের 10-15টি ওয়ার্ড নিচ্ছি। এটি হচ্ছে আমাদের আউটপুট। আমি সব কিছু সাজিয়ে গুছিয়ে সামনে রেখে দিয়েছি, আর যারা এখনও এটা ওপেন করতে পারছেন না তো তাদের জন্য আরেকবার আমি সিম্পলি বলে দিই যে আপনারা সরাসরি যে ফাইলটা নেবেন সে ফাইলটি এখান থেকে রাইট বাটন ক্লিক করবেন এবং এখানে ওপেন ব্র্যাকেট ক্লিক করলেই ব্র্যাকেট ওপেন হয়ে যাবে। সো তাদের জন্য দেখিয়ে দিলাম যে প্রবলেম যেন না হয়। ওকে, সো এবার যদি দেখতে চাই যে আমরা যখন এখানে একটা ট্যাগ ইউজ করব, বি ট্যাগ বোল্ড করার জন্য, বি ট্যাগ হচ্ছে বোল্ড করার জন্য। সো আমরা এখানে বি লিখি, বি বি লিখে আমরা শুরু করে শেষ করলাম। সো এই বিটা আমি এখান থেকে সরিয়ে এখানে দিচ্ছি। আচ্ছা, জিনিসটা কমপ্লেক্স হয়ে যাচ্ছে, আমি জিনিসটা আরও ইজি করি। আমরা প্যারাগ্রাফ ট্যাগ নিচ্ছি, প্যারাগ্রাফ ট্যাগের মধ্যে এখানে লরমের, আচ্ছা প্যারাগ্রাফ ট্যাগের মধ্যে আমি বি ট্যাগ নিচ্ছি। একটা প্যারাগ্রাফ ট্যাগটি হচ্ছে এটা প্যারাগ্রাফ, এই প্যারাগ্রাফ শুরু করলাম, প্যারাগ্রাফ শেষ করলাম, এর মধ্যে আমি বি নিলাম, বি প্যাক বি ট্যাগ শুরু করলাম, বি ট্যাগ শেষ করলাম। এরপর এখানে যদি কিছু লিখি, লরেমের 15টি ওয়ার্ড, তার আগে এটা দেওয়ার আগে আমি একটা জিনিস দেখ একটু আপনাদেরকে দেখিয়ে দেব। এইটা কপি করে উপরে একটা কপি রেখে দিচ্ছি এটার, নর্মালটার। আর হচ্ছে সরি, আমি একটু রিফ্রেশ করে ফেলেছি, লরেমের 10টা ওয়ার্ড আমি এখানে রাখি। দেখুন, এটা হচ্ছে আমাদের প্রথম, এটা হচ্ছে আমাদের দ্বিতীয়টা। আমাদের বিটা একটা ইউজ করার কারণে এখানে লক্ষ্য করুন যে এই লেখাটা কিন্তু বোল্ড হয়ে গেছে, মোটা হয়ে গেছে। এটা হচ্ছে আমাদের অরিজিনালটা, সেটা হচ্ছে প্যারাগ্রাফ, নর্মাল হচ্ছে নর্মাল যেভাবে থাকে। আমাদের বিটা একটা ইউজ করার জন্য এখানে বোল্ড হয়ে গিয়েছে। ওকে, আশা করছি বুঝতে পেরেছেন। আমরা এটি আবার কপি করব, আমি সিম্পলি কপি করে চলে যাচ্ছি, আপনারা নিশ্চয়ই কপি করবেন না। ওকে, সো এবার আমরা দেখব বি ট্যাগের আরেকটা অল্টারনেটিভ ওয়ে, সেটা হচ্ছে বি এর পরিবর্তে এখানে STRONG, স্ট্রং, স্ট্রংটা ইউজ করলে কী হয় দেখতে পাচ্ছেন। এখানে লক্ষ্য করুন, একদম সেম, একদম সেম এখানে রয়েছে। সো স্ট্রং ট্যাগ আর হচ্ছে বি ট্যাগের মধ্যে পার্থক্য হচ্ছে যে আমরা যখন বি ট্যাগ ইউজ করি এটা নর্মাল অনেক পুরাতন একটা অ্যানালগ সিস্টেম। সো স্ট্রং ট্যাগটা যখন আমরা ইউজ করি কখন, যে এসইওর ক্ষেত্রে আমরা যদি কোথাও স্ট্রং ট্যাগ লিখি আমাদের ওয়েবসাইটে, এসইওর ক্ষেত্রে সবথেকে বেশি উপকারটা পাওয়া যায় স্ট্রং ট্যাগ থেকে। সো আমরা চেষ্টা করবো বি ট্যাগটা অ্যাভয়েড করে স্ট্রং ট্যাগটাকে কাজ করা। সো আমরা এটাকে রিমুভ করে দিচ্ছি। ওকে, জিনিসটা সেম কিন্তু আমাদের এসইও করার ক্ষেত্রে স্ট্রং ট্যাগটা নেওয়াটাই বেটার। তো যখন প্র্যাকটিস করবো স্ট্রং ট্যাগ দিয়েই আমরা প্র্যাকটিস করবো, এটা গুড প্র্যাকটিস। অলরাইট, তারপর হচ্ছে ইটালিক করব। ইটালিক করার জন্য আবার পি নিচ্ছি, প্যারাগ্রাফ নেব, প্যারাগ্রাফের মধ্যে আমি ইটালিক করার জন্য আই নিব, আই হচ্ছে ইটালিক। সো এখানে লরমের 15টা ওয়ার্ড নিচ্ছি, 15-16 যায়নি কিনা এখন ট্যাপ প্রেস করলে দেখতে পাচ্ছি লেখাটা ব্যাকা হয়ে গেছে। নর্মালটা হচ্ছে এটা, আর আর হচ্ছে ইটালিকটা হচ্ছে এই যে ব্যাকা হয়ে গিয়েছে। ওকে, এখন আমরা দেখব আই হয়ে গেল, এবার দেখব ইএম এর কাজ। আবার পি দেব, পি এর মধ্যে ইএম, লরেমের 15টা ওয়ার্ড লিখলাম, দেখতে পাচ্ছি সেম। সো আমরা অল্টারনেটিভ হচ্ছে আই ব্যবহার করতে পারি, ইএম ব্যবহার করতে পারি। সো যেহেতু আমাদের ইএমটা হচ্ছে বেটার, সো আমরা এই পিটা কেটে দেব, অর্থাৎ আমরা এই পিট বলতে এই আইটা ব্যবহার করার কোনো দরকার নেই, আমরা ইএমটা ব্যবহার করব। ইএম শুরু, ইএম শেষ করে এইটা আমরা প্র্যাকটিস করব। ওকে, সো আমরা এটাও কেটে দিলাম, আপনাদের দুইটা দেখানো ট্রাই করতেছি, এবং আমি সবকটি আমি আপনাদের দিয়ে দেবো ডিসক্রিপশন বক্সে। এখানে পি, তারপরে স্ট্রং, তারপর বি, তারপর আই, জাস্ট এখানে আমি কাট করে একটু রিফ্রেশ রাখার চেষ্টা করতেছি আপনাদের দেখার সুবিধার্থে। ওকে, তারপর আমার সর্বশেষ যেটি দেখবো সেটা হচ্ছে আন্ডারলাইন। সেটা হচ্ছে আমরা পি ট্যাগ নিচ্ছি, পি ট্যাগ নেওয়ার পর এখানে ইউ দিব, ইউ হচ্ছে আন্ডারলাইন। এখানে লরমে 10টা ওয়ার্ড নিচ্ছি এবং রিফ্রেশ করছি, দেখতে পাচ্ছি আমাদের লেখাকে নিচে কিন্তু আন্ডারলাইন চলে এসছে। সো এটি হচ্ছে ইউ দেওয়ার কারণে। এবার আমি আপনাদের দেখাবো একটু ডিফারেন্ট, যে আমাদের যদি একটা পি ট্যাগ নেই, পি ট্যাগ, পি ট্যাগের মধ্যে লরেমের 10টা ওয়ার্ড রাখতেছি, এই যে 10টা ওয়ার্ড, আমি এখানে বি আর ট্যাগ সেপারেট করে দিই, একটু নিচে নামিয়ে দিয়েছি।
আর এই জিনিসগুলো আমি একটু সুন্দর করে সাজিয়ে এখান থেকে একটু পরিষ্কার করে দেখতে আর একটু জঞ্জাল লাগতেছে মনে হচ্ছে। জাস্ট একটু সাজিয়ে রাখতেছি যেন এত এত কোড দেখার পর আপনাদের হয়তো একটু প্রবলেম হতে পারে। আমি এক লাইনে রাখার চেষ্টা করতেছি। ওকে, আমরা নর্মালি এখানে কি লিখলাম, যেটা পি দিলাম, বি মানে প্যারাগ্রাফ, প্যারাগ্রাফের মধ্যে আমরা একটা লম্বা একটা প্যারাগ্রাফ দিলাম 15টা ওয়ার্ডের। এখন আমাদের মনে করি যে আমাদের কোনো একটা জায়গাতে বোল্ড করতে হবে, এই ডলার এই লেখাটা আমি বোল্ড করবো, ডলার ডলার সেট এমেট, ডলার সেট এমেট এটুকু জায়গাতে আমি বোল্ড করবো। তাহলে সিম্পলি এখানে আমি বি ট্যাগ বা স্ট্রং ট্যাগ ইউজ করবো, strong স্ট্রং স্ট্রং ট্যাগ শুরু করলাম, শেষ করলাম। এই স্ট্রং ট্যাগের মধ্যে আমি স্ট্রং ট্যাগটাকে কপি করবো, স্ট্রং ট্যাগটাকে কাট করে আমি জাস্ট এখানে ডলার সেট এমেট এই লেখাটার পরে আমি সেট করে দিলাম। রিফ্রেশ করলাম, দেখতে পাচ্ছি আমাদের এই লেখাটা কিন্তু ডলার গাঢ় হয়ে গেছে, মোটা হয়ে গেছে। আমি আপনাদের একটু ডিটেইললি বোঝানোর চেষ্টা করছি, ডিটেইললি আপনারা বুঝতে পারেন। সো তারপর হচ্ছে আমাদের নন লেখার যদি আমরা ইটালিক করতে চাই, সিম্পলি ইএম, সিম্পলি এখানে আমরা একটা স্পেস একটা গ্যাপ রেখে ইএম প্রেস, ইএম দিয়ে ইন্টার ট্যাপ প্রেস করবো। ট্যাপ প্রেস করলে আমাদের এটা স্ট্রাকচার চলে আসবে। এটি কিন্তু আমরা সম্পূর্ণ ব্র্যাকেট এডিটর থেকে করতেছি, ব্র্যাকেট এডিটরের স্পেস একটা সফটওয়্যার একটা প্লাগইন বলতে পারে। আমি ব্র্যাকেট এডিটর ডাউনলোডের সিস্টেমে প্রথম ভিডিও দেখিয়ে দিয়েছি, সো এইটা নিয়ে আপনারা অলরেডি এখানে প্রশ্ন করবেন না, মানে আশা করছি এটা নিয়ে আপনাদের কোনো প্রবলেম নেই। আমরা এখানে দ্রুত কোড করে যাচ্ছি যেন আপনাদের খুব দ্রুত আপনাদের শেখাতে পারি। সো দেখতে পাচ্ছেন যে এন ও এন লেখাটা কিন্তু এখানে ব্যাখ্যা হয়ে গেছে, মানে এখানে ইটালিক হয়ে গিয়েছে। এবারে অন্য একটা লেখা যদি আমি এখানে ধরি যে সেড, এই সেডটাকে যদি আমি আন্ডারলাইন করতে চাই, আমার সেডের আগের থেকে আন্ডারলাইন করি এখানে ইউ ট্যাগ নিয়ে, ইউ ট্যাগের মধ্যে যদি ইউ ট্যাগটাকে এই লেখাটা যদি ইউ ট্যাগের মধ্যে ফেলে দিই, অথবা এই লেখাটা ইউ ট্যাগে যদি আমি সেডের পরে এনে দেখে দিই, তাহলে দেখতে পাচ্ছি এই যে মিনিমাম সেড এই লেখাটার নিচে আন্ডারলাইন চলে এসছে। আপনারা বিষয় আশা করি বিষয়টা সম্পূর্ণ ক্লিয়ার বুঝতে পেরেছেন, ঠিক আছে? যদি বুঝতে না পেরে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটি ভালো লাগলে, এবং লাইক করবেন, আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করবেন যেন এরকম ভিডিওগুলো তারা দেখে শিখতে পারে। সো আজকে ভিডিওটি এ পর্যন্ত, পরবর্তী ভিডিওটি দেখার জন্য আমন্ত্রণ রইল। টাটা, বাই বাই।